গাইস আজকের ব্লগে আমি কোথায় যাব আর কি করব আর কিভাবে এনজয় করব তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর তোমরা জানো কাল সরস্বতী পূজো তো গাইস চলো আমি আজকে কেনাকাটাও করব কিছু ঠাকুরের জন্য শাড়িটা কিনে নিলাম তারপর এখন আমরা সব ওইসব সরঞ্জাম হয় যা যা লাগে সবগুলো কিনতে যাচ্ছি এখন হাতে টাইম খুবই কম ছিল তাই টিউশন থেকে আসার পথেই আমি কিনে নিচ্ছি সব একটা ঠাকুর আমি পছন্দ করে গেছিলাম কিন্তু আস্তে আস্তে এসে দেখি অন্য একজন নিয়ে চলেও গেছে এখন আমি বুকিং করে গেলে ভালো হতো সো যা যা লাগে মোটামুটি কিনেই নিয়েছি শুধু এখন ঠাকুরটা নিয়ে বাড়ি ফেরার পালা ঠাকুরের মুখ ঢাকাও হয়ে গেছে এখন গাইস চলো বাড়ি ফেরা যাক এটা ছিল আমাদের আগের বছরের সরস্বতী পূজোর মূর্তি তো এটা এখন নতুনটা তো চলো এখন ওখানে বসানো যাক গিয়ে লেটস স্টার্ট দ্য ডেকোরেশন আই ডোন্ট নো হোয়াট আই উইল ডেকোরেট উইথ দ্যাট বাট লেটস ট্রাই ইট অন চলে এসছে যে আমি শাড়িটাও পরে রেডি হতে পারিনি আগের বার অঞ্জলি দিয়েছিলাম চারটের সময় কারণ ঠাকুর মশাই পাইনি বলে লেট হয়ে গেছিল আর এইবার এতই তাড়াতাড়ি হচ্ছে যে আমি রেডি হয়ে উঠতে পারলাম না গাইস আরতি স্টার্ট হয়ে গেছে শাক বাজাতে পারি না বাট ট্রাই করছিলাম পুজোর দিন তো শাক বাজাতেই হয় যদিও আমি পারি না গাইস বাজছে না অঞ্জলি স্টার্ট হয়ে গেছে তো অঞ্জলি দেওয়া যাক এখন গাইস তোমরা মনে মনে ভাবছো যে আমি ছাদে গিয়ে এখানে বসে আছি কেন হ্যাঁ আমি ওই একটু শাড়ি নিয়ে স্টাইল করছিলাম আমি তো আর বাইরে যাচ্ছি না ঘুরতে তাই এখানে বসে একটু ফটোশুট ওসব করলাম আর কি ভেবেছিলাম সামনে বসন্ত আসছে তাই একটু ডান্স করব বাট আমার কাছে ফুল টুল কিছু ছিল না তাই আর করিনি বাট নর্মাল ছোট ছোট ভিডিও বানিয়েছি এই তো হাওয়া বইছে এবার আমার শাড়ি গিয়ে কারোর ঘড়িতে আটকাবে সাবমিট করতে হতো তাই
খোঁজা কাজী পাড়ার ঠাকুরটা একটু দেখেও গেলাম, পাড়ার ঠাকুর না দেখলে ভালো লাগে না। সো গাইস, আমার ব্লগ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দোস্ত, বাই।